হরিপালের জেজুন গ্রামে রাজবল্লভপট্টি গ্রামে গতকাল রাতে উপপ্রধানের বাড়িতে হামলা হয় এবং আজ সকালে একজন মারা গেছে, যেখানে মুকুল রায় বলেছেন যে পুলিশের গুলিতে নাকি একজন মারা গেছে। যারা অসত্যকে নির্ভর করে মিথ্যে বলে পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি করছেন তারা কখনোই সত্যি কথা বলবেন না। নিশ্চিতভাবে যে ঘটনাগুলো ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাইছেন প্রশাসন থেকে সর্বস্তরে মানুষ নিজের অধিকার বুঝে নিক, সেই সময়ে সেইটাকে নিয়ে যারা রাজনীতি করছেন, যারা উৎপাত করছে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু ওখানে কোনো গুলি চালানোর ঘটনা ঘটেওনি আর গুলি কেউ মারাও যায়নি। ওখানে বাসন্তী শোলে সেখানে হার্ট অ্যাটাকে মারা গেছে, সেখানে কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি আর না গুলিতে কেউ মারা গেছে। মুকুলদা চাইছে পরিস্থিতি উত্তপ্ত করে বাংলার যে শান্ত বাতাবরণ সেইটাকে নষ্ট করার, কোথাও সাম্প্রদায়িক উস্কানি, কোথাও পুলিশের বিরুদ্ধে বোমাবাজি, কোথাও আননেসারি আমাদের দলীয় কার্যালয়ের ওপর হামলা, কোথাও আমাদের যারা কর্মী আছে তাদের বাড়িতে হামলা, এই করে চাইছেন যে পরিস্থিতি বাংলা উপদ্রব হোক। কিন্তু যারা বাংলাকে উপদ্রব করার চেষ্টা করছে তাদের সতর্ক করে দিয়ে বলছি, বাংলার প্রশাসনের মাথায় যায় যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কখনোই কোন অসভ্যতা অরাজকতা তিনি সহ্য করবেন না, শক্ত হাসে প্রশাসন এর মোকাবিলা করবে। এই অসত্য বলে তাতিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যার জন্য তাকে আমি মিথ্যাবাদী বলতে আজকে ধরছি। গ্রামবাসীদের একটা অভিযোগ যে কালকের পর থেকে পুলিশ গ্রামে গিয়ে অত্যাচার করছে, পুলিশে টহল দিচ্ছে মানুষ, যেখানে গ্রামবাসীরা নিশ্চিতভাবে আমাদের নেতৃত্ব আছে, বেচারাম মান্না আছে, সেটা দেখে নেবে। আমরা পুলিশের সাথেও কথা বলব, গ্রামবাসীর সাথেও আছি, কিন্তু কিছু পরিমাণ গ্রামবাসী বিজেপির কথায় বা বিজেপির কর্মীরা কিছু অ্যান্টি সোশ্যাল নিয়ে যখন সেখানে উপদ্রব করছিল, কারোর বাড়িতে উপদ্রব করাটাও অনুচিত, গাড়ি পুড়িয়ে দেওয়াটা অনুচিত, বাড়ি ভাঙচুর করা, বাড়িতে আগুন দেওয়াটা অনুচিত, মারধর করাটা অনুচিত। প্রশাসনের ওপর সবার আস্থা রাখতে হবে, এবং যদি কিছু হয়, যদি কেউ এই রকম টাকা নিয়ে থাকে তার জন্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় সেল তৈরি করেছে, কড়া হাতে তার ব্যবস্থা হবে। কিন্তু বিজেপির কথায় তুমি অরাজকতা করবে, আর অরাজকতা করলে পুলিশ ব্যবস্থা নিলে পুলিশ বাড়াবাড়ি করছে, তার আগে তুমি কেন বাড়াবাড়ি করেছো?